হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন আলোচনা ছিল। হ্যাঁ, শিওর। হলো এক বছর আগে প্রায় বাইশের আগস্টে আমার ওই মায়ের খাদ্যনালীতে ক্যান্সার রোগ ধরা পড়ে। আচ্ছা। পরে মাকে নিয়ে গ্রাম ছিল, তো ঢাকা নিয়ে আসছি। আসার পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেছি বা এগুলো নিয়ে ফ্যামিলি লোকজন বা আমাদের আত্মীয় স্বজন বাইদের মধ্যে কেউ বা বাইর স্ত্রী এটা অনেকজন ছেড়েছিল মায়ের চিকিৎসা যাতে না করি বা এগুলো নিয়ে সংসারে কিছু জড়গা বিবাদ কথা কাটাকাটি হয়েছিল অনেক। তারপরে আমি আমার যতটুকু চেষ্টা, আমার দুই একজন বোন ছিল আমার সাথে সহযোগিতা করে মায়ের চিকিৎসা করেছি। এখন মারা গেছেন গত 17 আগস্ট। আচ্ছা। মারা যাওয়ার পরে এখন আমার একটু আমি একটু টেনশনে পড়ে গেছি। আমার সামনে আমার মা মারা গেছেন, আমি অনেক কিছু ভুলে যাই যে কাউকে ফোন করতে হবে মনে করি এখন আবার ভুলে যাই। আচ্ছা। আবার পকেটে ধরেন রাতে কত টাকা রাখছি এটা আবার সকালে ভুলে যাই। আচ্ছা। এই ধরনের অনেকগুলো সমস্যা করতেছি। আবার মনে হয়েছে যে কোথাও একা চলে যেতে পারলে মনে ভালো লাগে, একা থাকতে পারলে। এখন ঘর সংসার ছেলে স্ত্রী এগুলো ছেড়ে তো আর একা থাকা যায় না, যাওয়া যায় না। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে এখন আপাতত কেউ নেই, মা মারা গেছে তাই খালি। মানে পরিবারে কেউ নেই? জি না, আমাদের বাড়ি মা ছিল আগে, মানে বাড়িতে থাকতেন, এখন তো আর কেউ নেই। এখন আমরা সব আমি ঢাকা থাকি, বাড়িতে আর কেউ নেই। মানে মা মারা গেছেন কোথায়? গ্রামে মারা গেছেন, ঢাকা অনেক অসুস্থ হয়ে গেছে তো ডাক্তার বলে দেওয়া। মানে অন্য ভাই বোন কেউ নেই? হ্যালো। জি, ভাই বোন কেউ নেই? ভাই বোন আমরা তিন ভাই, এক ভাই 14 সালে মারা গেছেন, মেজো ভাই আছেন সেও ঢাকা থাকে, তার ওয়াইফও ঢাকা, আর আমি আমার স্ত্রী আমিও ঢাকা থাকি। আচ্ছা। স্ত্রী মানে মা মারা গেছেন দেশের বাড়িতে তাই তো? জি জি, ওই ঢাকা অনেকদিন ছিল, প্রায় 1 বছর বা 9-10 মাস। এরপরে গ্রামে নিয়ে গেছি, পরে গ্রামে আরো 1-2 মাস ছিল, এরপরে বাড়িতে স্ত্রী আছেন শুধু, ছেলে মেয়ে না আর কেউ নাই? মানে ছেলেরা তো সবাই ধরেন বিয়ে হয়ে গেছে যার যার বাড়িতে, ও সবাই এখন মানে যার যার মতো সেটেল হয়ে গেছে। আচ্ছা। জি জি, এখন বর্তমানে শুধু স্ত্রী আর আপনি রয়েছেন? আচ্ছা আচ্ছা, ওকে। এখন বয়সটা কত চলছে আপনার? আমার 48। আচ্ছা, বয়স তো অত বেশি না, কিন্তু এই মা মারা যাওয়ার পর থেকে 14ই আগস্ট তো চলে গেছে বেশ আগে, তারপর থেকে এই স্মৃতির সমস্যাটা হচ্ছে, মনে থাকছে না একটু? হ্যাঁ, এখনই বেশি, আগে একটু আগে ছিল কম, আগে এতটা ছিল না এখন বেশি। আচ্ছা। সেখানে স্ত্রীর সহযোগিতাটা থাকে যে বুঝতে পারেন যে স্বামী এই একটু অসুবিধায় রয়েছেন, স্ত্রী কি বুঝতে পারেন সেটা? না আসলে ফ্যামিলি লোকজন তো কেউ বুঝতে পারলেও তো আর কেউ এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, মানে আমারটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। আমি একজন নিউরোসায়েন্সে একজন ডাক্তার দেখেছি, তো উনি কিছু ওষুধ দিয়েছে, এবং ঘুমের ওষুধ দিয়েছে, তারপর আরো ইনডেভার এগুলো দিয়েছে, এগুলো 1-1.5 মাস খেয়েছি প্রায়। আচ্ছা। এখন কোন ওষুধ চলছে না? না এখন রিবুটিল, এটা ঘুমের ওষুধ খাই শুধু। এটা কি ডাক্তার প্রেসক্রাইব করেছেন? জি জি, একজন প্রফেসর প্রেসক্রাইব করছেন। এবং এটা কতদিন খেতে হবে বলেছেন? না লেক্সে চলবে চলবে। আচ্ছা, ওকে। মানে আজীবন চলবে তাই কি মিন করেছেন? না না না, আমি প্রায় 1 মাস খাচ্ছি, 1 মাসের মতো। হ্যাঁ, কিন্তু চলবেটা উনি নির্ধারিত করেননি আর কি, তাই তো? না আমি এর মধ্যে দেখাবো ডাক্তার বা দেখাচ্ছি। আচ্ছা, ওকে। একটু একটু লাইনে থাকতে হবে, প্রশ্ন আছে। আমি একটু করতে চাই যে আপনি ওষুধ খাওয়ার পর কি আপনার অবস্থার ইমপ্রুভমেন্ট হয়েছে, উন্নতি হয়েছে? না আমার ইমপ্রুভমেন্ট বলতে আমার একটু ঘুম হচ্ছে ভালো এই একটুকুই, কিন্তু ভুলার যে পরিমাণ বা এগুলোর তেমন কিছু হয় না আর আমার। আচ্ছা, আপনি যখন একা থাকেন তখন কি আপনার এই মায়ের কথা, মায়ের স্মৃতি কিংবা মৃত্যুর কথা বারবার করে মনে পড়ে? হ্যাঁ, সেটা অনেক মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে। বাজারে তোকে তো কান্না আসে, একা একাই কান্না বেশি আসে। আচ্ছা, ওকে।
আচ্ছা, আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে। কখনো কি নিজেকে দোষী বলে মনে হয় যে মনে হয় আমি আরো কিছু করতে পারতাম, আমি করিনি, এমন কিছু মনে হয়? এই ধরনের মনে হয়, হ্যাঁ। আমার আমার ফাদার মারা গেছে 1980 সালে, তখন আমার বয়স 5-6 বছর। বুঝতে পেরেছি। এর বাইরে আপনি কারোর প্রতি খুব রাগ অনুভব করেন যে অমুক এটা করেনি, বা ধরা যাক হচ্ছে ডক্টর ডটিভাবে চিকিৎসা করেননি, এটা করলে বোধ হয় বাঁচতেন, এই ধরনের চিন্তা কি আপনার আসে? না, ব্যাপার হলো কিছু ফ্যামিলি লোকজনের প্রতি, আমার মায়ের বয়স হয়েছে প্রায় 85-90। বুঝতে পেরেছি। আপনার কি ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ এই ধরনের কোনো সমস্যা কি আছে? জি না, আমি এগুলো সব চেক আপ করেছি, আইসিডিডি এর ভিতরে কোনো সমস্যা, মানে এই সমস্যাগুলো কারণ হঠাৎ করে ওজন কমে গিয়েছিল। বুঝতে পেরেছি। পরে আমি আইসিডিডি এর বিষয় যে হচ্ছে আপনার কখনো কি মনে হয়েছে যে এই জীবন রেখে অতটা লাভ নেই, মরে গেলেই বোধহয় ভালো, এই ধরনের কোনো চিন্তা কি মাথায় আসে? এগুলো কিছু মনে ফুট আগে হয়েছিল মাঝে মাঝে, বিভিন্ন ধরনের ব্যবসায়ী লস বা বিভিন্ন আর্থিক সমস্যার সময় মনে হইতো এগুলো কিছু। আপনার আপনি কি আপনার মার ছবি বা ওনার স্মৃতি মনে করিয়ে দেয় এমন ধরনের কোনো কিছু কি এড়িয়ে চলেন, বা ওনার কবর জিয়ারত করতে যাওয়া এই বিষয়গুলো কি এড়িয়ে চলেন, নাকি ওনাকে নিয়ে কথা বলেন? না, ওনাকে নিয়ে কথা বলি, মানে এখন তো ধরেন আমি যাই বাড়িতে যাই কবর জিয়ারত করি, বা যখন আমি একা থাকি তখন এগুলো খুব নাড়া দেয়, মানে মনে পড়ে বেশি। বুঝতে পেরেছি। আমার সাথে খারাপ আচরণ করছে বা আমার মায়াকে নিয়ে, আচ্ছা, মানে খুন করে ফেলায় মনে হয়েছে, মনে হয়েছে খুন করে ফেলায় এদেরকে এরকম। আচ্ছা, খারাপ আচরণ মানেটা কি করেছিল? স্ত্রীর কথা বলছি, স্ত্রীর ভূমিকাটা কেমন ছিল? সেও কিছু খারাপ ব্যবহার করছে, মানে আমি ওই সেটা নিয়েও কি তার উপরে রাগ হয় মাঝে মাঝে? অনেক রাগ, হ্যাঁ, এটা আমি হয়তো আমার সে পাশ সামনে আছে শুনতে দেশে, তো অনেক রাগ, মানে তার সাথে এগুলো যেন সংসার টুকটাক কথা কাটাকাটি মনে হয় যে মেরে ফেলি, খুন করে ফেলি, তাহলে আমার মনে দায় মুক্ত হয়ে যায়। স্ত্রী পাশে আছেন, উনি কি কিছু বলতে চান আমাদেরকে? হ্যাঁ, না, সে শুনতেছে। ওনার কিছু বলার আছে আমাদেরকে? না, সে কি বলবে, সে তো, আচ্ছা, উনি মানে তার কথা ছিল একটাই, এনে খারাপ ব্যাপার হতে থাকে তো বুড়ো হয়েছে মরে যাবে, আমি এ মরা মানুষ নিয়ে তো অভিনয় করতেছি মনে এরকম। মানে তার কিছু আচরণও এখনো কষ্ট দিচ্ছে, তাই তো? জি, সেটা নিয়ে আবার এমন হলো যে আমি এই আমার মাকে, মানে আমি ভাষা নিতে যে আমি কথা বলবো না। আচ্ছা, উনি কষ্ট পাচ্ছেন, উনি বলার সময়ও তো আমরা বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট জমে গেছে মনে, আমরা আলোচনা করছি কেমন, এবং এই যে এই অবস্থার মধ্যে আমাদেরকে ফোন করার জন্য আমরা অনেক কৃতজ্ঞতা বোধ করছি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ যে আপনি সাহায্য চেয়েছেন। যে ব্যাপারটা বোঝা যাচ্ছে ইংরেজিতে বলতেই হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল গ্রিফ রিয়াকশন। আমাদের আপনজন কেউ যদি আমাদের কাছ থেকে চলে যান, আমাদের কিন্তু দুঃখ হবে, শোক হবে, এটি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য। এক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এটাকে ডিপ্রেশন হিসাবে কিন্তু আমরা গণ্য করবো না। কিন্তু দেখা যাচ্ছে যে অগস্ট মাসটা পেরিয়ে গেছে এবং আজ থেকে বলা যেতে পারে প্রায় চার মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। অনেক আমার ধারণা বা আশঙ্কা যে সাধারণত আমাদের আপনজন চলে যাওয়ার পর যে শোকের যে ধাপ, সে ধাপগুলো হয়তো বা যথাযথভাবে উনি অতিক্রম করেননি। এবং একটি বাস্তবতা আমি এখানে দেখতে পাচ্ছি, আমাদের সে প্রেক্ষিতে আমার অঙ্কোলজিস্ট কিছু ফ্রেন্ড এবং জুনিয়রদের কাছ থেকে আমি শুনেছি, আমাদের সে প্রেক্ষিতে কিন্তু ক্যান্সারের মতন রোগে যখন ধরা পড়ে, বিশেষত বলেছেন যদি মহিলা হয় অনেক ক্ষেত্রে কিন্তু চিকিৎসার ব্যাপারে এক ধরনের বলা যেতে পারে উন্নাসিকতা দেখানো হয়, এটি কিন্তু বাস্তবতা কিন্তু, তাই না? হ্যাঁ, এটা আমাদের দেশের একটা, মানে ক্যান্সার হলে ডাক্তারদের তরফ থেকে, না ডাক্তারদের তরফ থেকে বলছি না, যে আমাদের আর্থসামাজিক বাস্তবতাটা এতই রুড়ো যে চিকিৎসাটা এত বেশি ব্যয়বহুল যে এই খরচটা অনেকেরই বহন করার সামর্থ্য থাকে না। আচ্ছা আচ্ছা। এবং ওনাকে অবশ্যই আমি আমার মনের ভেতর থেকে ধন্যবাদ জানাই, উনি চেষ্টা করেছেন। এটি খুব ব্যতিক্রমী আচরণ বলবো না ডক্টর হিসেবে আমরা যা দেখি, কিন্তু এক এক মানুষ কিন্তু এক এক রকম, এই আঘাতটা উনি কিন্তু নিতে পারছেন না। আর এখন উনি যে অবস্থায় আছেন, আমি বলবো যে এক্ষেত্রে
আমি এই ক্ষেত্রে আমি অবশ্য স্যার এখন যে অবস্থায় আছেন কাউন্সিলিংটা কিন্তু ঠিক তথ্য গ্রহণ করার পর্যায়ে উনি এখন নেই। ওনার অবশ্যই বলবো দ্রুত সাইকিয়াট্রিস্টের সাথে শরণাপন্ন হন এবং এক্ষেত্রে নির্দিষ্ট কিছু ওষুধও আছে, ওষুধটা যখন কাজ করা শুরু করবে হয়তোবা এক দেড় মাসের মতো সময় লাগবে, এরপরে আমরা তার যে শোকের যে বিষয় যেটা আছে শোকটাকে যে শোকের যে ধাপগুলো তাকে মুখোমুখি করা এবং তার মাধ্যমে তার এই বিষয়টাকে আশা করা যায় শতভাগ উনি স্বাভাবিক হয়ে উঠবেন। ফ্যামিলির মধ্যে দ্বিমত কিংবা নানা মত হয়ে যায়, তখন উনি মাকে ফিল করে উনি চেষ্টা করেছে চিকিৎসাটা দিতে যতদূর সম্ভব, যদিও ওইখানে আমার জানার একটা ইয়ে ছিল ডক্টররা কি বলেছিলেন, ডক্টররা অনেক সময় ছেড়ে দেয় ফ্যামিলির উপরে, অনেক সময় ওরা ইনডাইরেক্টলি বলে আপনারা চাইলে বাসায় নিয়ে যেতে পারেন। তো এই প্রশ্নটা তো করতে পারতে ভদ্র, হ্যাঁ এই এই জায়গাটায় যেটা হয় ফ্যামিলি ডিভাইডেড হয়ে যায়, তো উনি ইমোশনালি এবং প্র্যাকটিক্যালিও চেষ্টা করেন যত বেশি হেল্প করা যায় এবং চিকিৎসাটা কমপ্লিট করা যায়, তারপরে তো আলটিমেটলি সময় ফুরিয়ে যায়, বয়স হয়তো অনেক হয়েছিল আর সেই সাথে রোগ, তো ওনার কষ্টটা হচ্ছে অন্যরা কেন সাপোর্ট করলো না। তো এটা নিরপেক্ষভাবে হয়তো কাউন্সিলিংয়ে এটাও ডিল করা যাবে যে ডেথটা তো আপনি আপনার মতো চেষ্টা করেছেন ঠেকাতে, ডাক্তাররাও করেছে, তো এইখানে তারা যে যেটা বলেছে অন্যরা দেয়ার প্র্যাকটিক্যাল মতামত, যেমন ওই যে পয়সা বেশি খরচ করে কী হবে, আপনি তো বাঁচাতে পারবেন না, তো এইটা ওনার কাছে ছেলে হিসাবে ইমোশনালি খুব হার্ট করেছে, খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ এই ব্যাপারটা নিয়েও কাউন্সিলিং এর সাপোর্ট দিয়ে এটাকে ক্লিয়ার করা যাবে। মানে এখানে দুটো কষ্ট খুব অ্যাকিউট হয়েছে, একটা হচ্ছে যে মা চলে গেছেন আলটিমেটলি, আর একটা হচ্ছে যে মানুষের কথাবার্তা বা জিনিসটাকে মানে অন্যভাবে মানে জিনিসটাকে প্রকাশ করা, এই জায়গাগুলো দুটো জায়গাতে কষ্ট আছে আর কি, মাকে হারানোর কষ্টের সাথে অন্যদের আচরণগুলো যুক্ত হয়েছে। তো এনিওয়ে দিস ইজ ভেরি স্যাড